বনগাঁ পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। বিজেপি ছেড়ে তৃণমূলে গাইঘাটা ফুলসরা পঞ্চায়েতের সদস্য। বর্তমানে ২৪ আসনের পঞ্চায়েতে ১১ বিজেপি, ১৩ তৃণমূল। বনগাঁ পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা ঢাকাপাড়ার ১২৮ নম্বর বুথের নির্বাচিত পঞ্চায়েত সদস্য হরষিত বিশ্বাস। ফলে ২৪ আসন বিশিষ্ট গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৩তে। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে ২৪টি আসনের মধ্যে এই পঞ্চায়েতে ১২টি আসন বিজেপির দখলে ছিল। ১১টি আসন দখল করে তৃণমূল, ১টি আসন পায় নির্দল। সংখ্যাগরিষ্ঠ হিসাবে বোর্ড গঠন করে বিজেপি। পরবর্তীতে তৃণমূলে যোগদান করেন নির্বাচিত নির্দল সদস্য। পঞ্চায়েতে আসন সংখ্যা দাঁড়ায় বিজেপি ১২, তৃণমূল ১২। বুধবার বিকালে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কার্যালয়ে এসে জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন হরষিত। এদিন বিশ্বজিৎ দাসের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করার পর হরষিত বলেন, বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না, গ্রামের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলাম। বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না, জনগণ ভোট দিয়ে জিতিয়েছে গ্রামের উন্নয়ন করার জন্যে, যেটা আমি করতে পারছিলাম না গ্রামের একটা অচল রাস্তা করার জন্যেও, সেই মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয়। তাহলে তার হাত ধরাই উচিত গ্রামের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে। তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি। পঞ্চায়েত অনাস্থা করলে টিএমসি দখলে আসবে, এখন সংখ্যা ১২ ছিলাম, তা আমি যোগদান করাতে ১১-১৩ হলো। এদিনের যোগদানের বিষয়টির কড়া সমালোচনা করেছেন বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রাজীব রায়। তিনি বলেন, যারা যাচ্ছেন তারা বিজেপিতে ছিলেন না, এরা সুবিধা ভোগ করতে এসেছিলেন। দেখুন, তৃণমূলে যারা যাচ্ছে তারা কেউ বিজেপিতে ছিল না। যারা বিজেপির মানসিকতা নিয়ে থাকে, যারা বিজেপির ন্যায়নীতিতে বিশ্বাসী, তারা কেউ বিজেপি ছেড়ে যাবে না। যারা এসেছিল ভালো করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কারণ আপনারা সমস্ত কিছু দেখেন, খোঁজ নেন, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন, এরা সুবিধা ভোগ করতে এসেছিল। সুবিধার স্বার্থে, নিজের স্বার্থে এরা দলে এসেছিল, এখন সুবিধা পাচ্ছে না, কামাতে পাচ্ছে না, তাই যে দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এটাই আর কিছু না। এরা কেউ দলের সঙ্গে যুক্ত আর কোনোদিন ছিল না, সুবিধা নিতে এসেছিল। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, বনগাঁয় বিজেপির দখলে থাকা আরও ৩টি পঞ্চায়েতের সদস্যরা যোগাযোগ রাখছেন, চিঠি দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে কথা বলেছি। আমাদের ১১, একজন নির্দল আমাদের ছিলেন এবং ১২ জন বিজেপি। পরে নির্দল আমাদের যোগদান করে ১২-১২ হয়। টসে আমরা এই পঞ্চায়েতটা প্রধান হারিয়েছিলাম, উপপ্রধান পেয়েছিলাম। আজকে হরষিত বিশ্বাস ফুলসরা ১২৮ নম্বর বুথের পঞ্চায়েতের বিজেপির মেম্বার, আমাদের দলে যোগদান করাতে আমরা ১৩, ওরা ১১। অতএব আগামী দিন পঞ্চায়েতটা আমাদের দখলে এলো, আসবে প্রধান আমাদের হবে, এবং সেই সঙ্গে ওই বুথের এবং ওই অঞ্চলের প্রায় ৪০ জনের উপরে কর্মী আমাদের যোগদান করলেন। যেখানে বুথের কর্মী রয়েছেন ব্লকের যারা বিগত দিনও পদাধিকার ছিলেন বা কিষাণ মোর্চার দায়িত্বে ছিলেন, তারা যোগদান করলেন। আর যে ৩টে পঞ্চায়েত আছে সে খুব শীঘ্রই আমাদের যোগদান করবে, আমাদের সাথে যোগাযোগ করছে, চিঠি পাঠিয়েছে, আমরা রাজ্য স্তরে পাঠিয়েছি, নেতৃত্ব যখন আমাদের সিগন্যাল দেবে সেগুলো যোগদান করবে। কেননা বুঝেছেন মানুষ যে বাংলার যদি উন্নয়ন কেউ করে থাকেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব ১০ বছর যারা কেন্দ্রে ক্ষমতায় ছিলেন তারা ভারতবর্ষের জন্য যেমন কিছু করেনি, বাংলার জন্য কিছু করেনি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।